নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল মঙ্গলবার চার রাশির অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। কোন সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলোর অর্থপ্রাপ্তির সম্ভাবনা উঠে আসতে চলেছে, আমি আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। প্রত্যেকের জয় শ্রীরাম, জয় বজরংবলী। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটি আপনারা অনুগ্রহপূর্বক প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনুন। দেখুন, প্রতিদিন আমি অর্থপ্রাপ্তির উপর ভিডিও আমি দিই এবং প্রতিদিন আমি অ্যালার্ট করি কোন কোন রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। সেখানে আমি একটা কথা বলি যে রাশির নাম মিলিয়ে শুধু ইনভেস্টমেন্ট করবেন না। আপনার জন্মকুণ্ডলিতে রয়েছে কি না সেটা আগে জেনে নিন, যে আপনার বর্তমান কি দশা মহাদশা পারমিট করছে, অথবা আপনার যে নবগ্রহের যে পজিশন রয়েছে সেটা আপনার ক্ষেত্রে শুভ রয়েছে কি, এবং আপনার যে ক্ষেত্রে নক্ষত্রটা কি আপনার ক্ষেত্রে শুভ রয়েছে এটা আগে জেনে নিন। কারণ অর্থপ্রাপ্তির উপর আমি প্রতিদিন ভিডিও আপনাদের সামনে দিয়ে আসি এবং আপনাদেরকে অনেককেই আমি বলি যে শুধুমাত্র লটারি কেটে অর্থ নষ্ট করবেন না, যে কোনো দিক থেকে কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে পারে। যদি আপনার জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকে তাহলে কিন্তু নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কোন এই সৌভাগ্যশালী চার রাশি আমি একে একে জানাবো। ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। দেখুন, আমি যে রাশির কথা আমার প্রথম মনে হচ্ছে, যে রাশি আগামীকাল হয়তো আপনারা লাখপতি অথবা কোটিপতিও হতে পারেন, অর্থাৎ সেই রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনি যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। আপনাদের ক্ষেত্রে আগামীকালের যে সময়টা, যেটা দেখা যাচ্ছে বৈকাল 4:08 থেকে আপনার 5:15 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। আপনাদের যে শুভ সংখ্যা সেটা হচ্ছে 8, আগামীকালের জন্য শুভ সংখ্যা 8। আপনাদের শুভ রং আগামীকালের জন্য সেটি হচ্ছে লাল আগামীকালের জন্য। এবং আপনারা বেরানোর আগে আপনারা পূর্ব দিকে মুখ করে যদি আপনারা বেরান, আগামীকাল আপনাদের দিনটা কিন্তু শুভ কিন্তু যাবে। পূর্ব দিকে যখন কোনো শুভ কাজে যাচ্ছেন তখন পূর্ব দিকে মুখ করে বেরান, দেখবেন সে কাজ সাকসেসফুল হবেন। দ্বিতীয় রাশি আপনার মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আগামীকাল আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। আপনাদের যে কোনো দিক থেকে, ব্যবসা হোক, শেয়ার মার্কেট হোক এবং লটারি হোক, যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তির একটা প্রবল যোগ আসতে চলেছে। কুম্ভ রাশির যে কোনো দিক থেকে আকর্ষিক অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6, আপনাদের শুভ রং সেটি হচ্ছে গ্রিন, গ্রিন কালারটা আপনাদের ক্ষেত্রে শুভ। এবং আপনাদের ক্ষেত্রে আগামীকালে যখন আপনারা বেরাবেন তখন আপনারা উত্তর দিকে মুখ করে বেরান, তাতে বিশেষভাবে যে কোনো কাজে আপনারা কিন্তু সফলতা নিশ্চিত রূপে আপনারা কিন্তু পাবেন। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ, সিংহ রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। আপনার ক্ষেত্রে আগামীকালের যে কোনো দিক থেকে আপনাদের গাঢ় অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আপনার টার্গেট নাম্বার অর্থাৎ যে শুভ নাম্বার সেটা হচ্ছে 7, আপনাদের যে শুভ সময় সকাল
10:18 থেকে 11:22 পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে শুভ রং আপনাদের ইয়েলো। আপনারা যখন বেরাবেন কোনো গুরুত্বপূর্ণ কাজ, আগামীকাল যদি থাকে গুরুত্বপূর্ণ কাজ, আপনারা একটু মুখে গুড় দিয়ে, আখের যে গুড় হয় সেই গুড়টা আপনারা দিবেন। গুড় দিয়ে আপনারা পূর্ব দিকে মুখ করে যদি বেরান, বিশেষভাবে আপনারা কিন্তু আগামীকাল যে কোনো কাজে আপনারা কিন্তু সফলতা নিশ্চিত রূপে কিন্তু দেখা যাচ্ছে। 4 যে রাশির আমি কথা বলবো, অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে, সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের শুভ সময় সকাল 11:30 থেকে 12:21 পর্যন্ত। আপনাদের যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি ঘটতেই পারে, আপনার শেয়ার বাজার, লটারি, ব্যবসা, যে কোনো দিক থেকে আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা, বা ডুবে গেছে এমন কোনো টাকা, আপনারা আগামীকাল সেই টাকা পুনরুদ্ধার হতেই পারে। আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5। আপনাদের যে ক্ষেত্রে শুভ রং সেটি হচ্ছে সাদা, আগামীকালের জন্য শুভ রং সাদা। এবং আপনারা যখন বেরাবেন, আপনারা উত্তর পশ্চিম দিকে মুখ করে যদি বেরাতে পারেন, অর্থাৎ যে কোনো কাজে যাওয়ার আগে উত্তর পশ্চিম দিকে মুখ করে যদি বেরাতে পারেন, বিশেষভাবে আপনারা লাভ পাবেন। যদি আপনারা আগামীকাল মুখে এলাচ, অর্থাৎ ছোট এলাচ মুখে দিয়ে বেরান, সবুজ যে এলাচ হয় কি না, সে এলাচটা যদি আপনারা মুখে দিয়ে বেরান, যে কোনো গুরুত্বপূর্ণ যদি কাজ থাকে, দেখবেন নিশ্চিত রূপে সেই কাজে আপনারা 100% সফলতা কিন্তু পাবেন। অর্থাৎ এই 4 রাশির আমি কথা বললাম, যাদের ক্ষেত্রে বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। দেখবেন রাহু রক্ষা কবচ আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য কিন্তু করে। এবং পাশাপাশি আপনারা ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা একবার হলেও আপনারা বিচার বিশ্লেষণ করুন, নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি ঘটানো কিন্তু সম্ভব। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, গ্রহ রত্ন নিতে চাইছেন, কবচ নিতে চাইছেন, বাস্তু প্রতিকার করাতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। সম্পূর্ণরূপে এটা অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। এবং প্রত্যেককে আবারও বলব, জয় শ্রীরাম, জয় বজরংবলী। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটিকে আপনারা প্রচুর পরিমাণে আপনারা ভিডিওটিকে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।